আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে এটা হচ্ছে তেঁতুল বীজ আমরা যে তেঁতুল খেয়ে যে বিষ ফেলে দেই এই বীজ এই বীজ অত্যন্ত কার্যকারী একটা ভেষজ আর আপনারা বরাবরই জানেন আমি ভেষজ নিয়েই কথা বলি আজকেও বরাবরের মতো ঠিক তাই এটা হচ্ছে তেঁতুল বীজের যে তেঁতুল বীজ এটাকেই বলা হয় সেই তেঁতুল বীজ যেটা আমরা তেঁতুল খেয়ে ফেলে দিই এই তেঁতুল বীজের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা রয়েছে যেটা না বললেই নয় বিশেষ করে যাদের ধাতু দুর্বলতা অর্থাৎ শুক্রাণু পাতলা তাদের জন্য অত্যন্ত কার্যকারী অত্যন্ত কার্যকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তেঁতুল বিষ এবং এটা সাধারণত আমরা শোধন করতে হয় শোধন করে এটাকে পাউডার করতে হয় এই পাউডারটা সেবন করতে হয় সকালে এবং রাত্রে এবং এই পাউডারটা আমরা বিভিন্নভাবে অনেক সময় হালুয়া বা মদক এর সাথেও ব্যবহার করে থাকি এটা আপনি যে কোনোভাবেই সেমন করুন না কেন সকলভাবেই আপনি উপকার পাবেন ইনশাল্লাহ তবে এটা বীর্য গাঢ় করে মোটা করে সহবাসের টাইম বৃদ্ধি করে আর এক কথায় আপনার যৌনশক্তিটাকে বৃদ্ধি করবে এটা হচ্ছে মূল কথা তাহলে তেঁতুল বীজ কীভাবে শোধন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই বা আপনারা নিজেরাও এটা শোধন করতে পারবেন আপনি যদি আধা কেজি তেঁতুল বীজ দেন আপনি এক কেজি গাভীর দুধ নেবেন দুধ নেওয়ার পরে আপনি ভালো করে এটাকে আগুনে জাল দিবেন সেদ্ধ করে এটাকে রোদ্রে শুকায়া এটাকে ব্লিন্ডারের মাধ্যমে এটাকে সঞ্চয় করে পাউডার করতে হবে পাউডার করা হয়ে গেলে আপনি এটা সকালে দুই চাম রাত্রে দু চামিস চার দু চামিচ করে খান নিয়মিত খেলে আপনার বীর্য গাঢ় হবে যৌন ক্ষমতা বাড়বে আপনি সহবাসের টাইম দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে সময় দিতে সক্ষম হবেন এবং এটা আরও অন্য অন্যভাবেও ব্যবহার করা যায় যেমন আলকুশি তালমূল শতমূল শিমুল মূল জিনসিন আর অনেক পাউডার আছে প্রায় তিরিশ চল্লিশটা এগুলো মিলে সমন্বয় করে যদি আপনি যৌনবদ্ধ হালুয়া তৈরি করেন সেই ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন যেটা আমরা বরাবর তৈরি করে থাকি এবং সারা দেশে এবং বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আইসক্রিম আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যদি এটা তৈরি করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ যদি একান্ত সম্ভব না হয় সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার তেঁতুল বীজের পাউডার অথবা হালুয়া যেটাই হোক যে কোনো সমস্যা গ্যাস্ট্রিক আপনারা আমাশা এবং জনশক্তির জন্য যে কোনো বিষয়ক সমস্যার জন্য ইনশাল্লাহ এর নাম্বারে ফোন করলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পার্সেলের মাধ্যমে ইনশাল্লাহ দিতে পারবো এবং তেতুল বীজ ন্যাচারাল জিনিস আমরা ন্যাচারাল জিনিস নিয়ে সবসময় কথা বলি আগেও বলছি এখনও বলি এবং সামনেও বলবো আপনারা আশা করবো যে ন্যাচারাল জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন এবং স্থায়ী যদি কোনো সমাধান চান তাহলে অবশ্যই সেটা হতে হবে ন্যাচারাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ